নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল থেকে তোমাদের WBSET পরীক্ষার অনেক অনেক শুভবার্তা, অনেক অনেক শুভকামনা। তো সেই পরীক্ষার সামনে কয়েক ঘন্টা মাত্র বাকি, জাস্ট কয়েকটা মিনিট তোমাদের জিয়ে নেব। জাস্ট কয়েকটা মিনিটের আগে তোমাদের কিছু টিপস এবং কিছু ট্রিক্স এবং কিছু তথ্য দিয়ে দেবো পরীক্ষায় যাওয়ার আগে, যাই তোমাদের কিছুটা হলেও উপকৃত হয়। তো আমরা মূলত কিছু জিনিস নিয়ে আলোচনা করছি যেগুলো সামনে রয়েছে, তো একে একে চলে আসি। প্রথমে আসি তোমাদের এক্সাম সেন্টার নিয়ে এবং সেই এক্সাম সেন্টারের যে পৌঁছানোর সময় এবং তারপরে তার পাশাপাশি সেখানে তোমাদের যে যে বলেছে যে সে পার্টিকুলার ওখানে কিছু নিয়ম ফলো করতে হবে সেগুলো কী কী। দেখো, সময় পরিবর্তন হয়েছে, তাই পরিবর্তিত সময় অনুযায়ী তোমাদের সকাল 9টার মধ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হচ্ছে। তাই সময় দেরি করবে না, সবাই 9টার আগে পৌঁছে যাবে। আর যদি দেরি হয়ে যায়, চাপের কিছু নেই বা সময়ের কিছু নেই, তবে যে টাইমটা রয়েছে 10:30 অর্থাৎ 10:30 রয়েছে, তার যেন 5 মিনিট আগে অ্যাটলিস্ট ঢুকে যাও, তাহলেও চান্স থাকে তোমাকে ঢুকে দেওয়ার। কিন্তু ওই এক্সাম হলে তার এই 1 সেকেন্ডেরও দেরি করতে দেবে না, ঠিক আছে? তো যদি দেরি হয়ে যায় কোনো কারণে, বাট আমি চাই 9টার মধ্যেই পৌঁছে যাও, কারণ এক্সাম যখন হচ্ছে আর সেন্টারগুলি সেটের খুব কাছাকাছি পড়ে, তাই অবশ্যই পৌঁছে যাবে। পরীক্ষা দুটি ভাগে রয়েছে, প্রথম পত্র তোমাদের 10:30 থেকে 11:30, দ্বিতীয় পত্র 12:30 থেকে 2টো, 12:30 বলছি, 12:00 থেকে 2টো। তো এই যে দুটো পরীক্ষার যখন সময় চলবে তখন কিন্তু বাইরে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না। তো এই মাঝে যখন এই যে 30 মিনিটের বিরতি পাবে 11:30 থেকে 12:00 অবধি, সেই সময়টা কিন্তু বিরতি রয়েছে। তবে আমি বলবো বেশি দূরে না যাওয়া, সম্ভবত খাবার দাবারগুলো যদি কিছু টিফিন করার থাকে তোমরা কিন্তু নিয়ে যেও, ব্যাগে রেখো, কারণ ব্যাগটা তোমাদের এক্সাম হলের বাইরে রাখতে দেবে। তাই একটু বেরিয়ে জাস্ট একটু স্ন্যাক করে খেয়ে নিও, কারণ কোভিডের টাইম, বাইরে যাওয়া বাইরে খাওয়া একদম সচেতন তো হবে না। তাই বরং যতটুকু সময় পাবে একবারে সাইলেন্টলি বসো, কনসেন্ট্রেশন করো, এই মুহূর্তে যতটুকু তোমার কনসেন্ট্রেশন হবে ততই ভালো, ঠিক আছে? নেক্সট চাই, তো কোন কোন জিনিস এক্সাম সেন্টারে এবারে নিয়ে যেতে হবে, এক্সাম সেন্টারে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে। তো দেখো, প্রথমে বলছে একটি ভ্যালিড অরিজিনাল আইডেন্টি কার্ড, একটি ভ্যালিড কিন্তু অরিজিনাল আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে, সেটা ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে, তবে অরিজিনাল মাস্ট এটা মাথায় রাখবে, অরিজিনাল লাগবে। এছাড়া অ্যাডমিট কার্ড তোমরা জেরক্স করেছো বা প্রিন্ট করেছো, সেই অ্যাডমিট কার্ডের একটি জেরক্স কপি, ঠিক আছে? অ্যাডমিট কার্ড জেরক্স কপি হলে হবে। এছাড়া কমপক্ষে তোমাদেরকে দুটি ব্ল্যাক বল পেন নেবে, হ্যাঁ যদিও ব্লু রয়েছে কিন্তু আমি প্রেফার করব ব্ল্যাক বল পেন। দুটি কেন, একটি নিয়ে গেলে হয় কিন্তু যদি দেখা গেলো কোনো কারণে ওটা কালি শেষ হয়ে যায় বা চলছে না, তাই দুটি বলবো, দরকার পড়লে তিনটি নিয়ে যাও। তবে আমি বলবো হ্যাঁ, জেল পেনটা কিন্তু নেওয়া যাবে না, জেল পেন বাদ দিতে হবে। তবে আমি বলবো নতুন পেন নয়, যে পেনগুলো বেশি ব্যবহার করা হয়েছে, অনেক লেখা হয়েছে, সেই পেনগুলোই নিয়ে নিও, কারণ তখন তোমার কিন্তু গোল করতে কিন্তু ইজি হবে, ঠিক আছে? তবে এবার লাস্ট পয়েন্টটা, বিশেষ সুবিধার্থে তোমরা পেন্সিল এবং ইরেজার নিয়ে যাবে, কারণ আমরা জানি OMR সিটে কোন কোন জায়গায় আমি যদি পেন যদি দিয়ে শুরু করে দিই তাহলে ওই পেনটা কিন্তু বোঝা যাবে না, কিন্তু পেন্সিল নিয়ে গেলে আমরা মার্ক করে মুছতে পারবো, তাই পেন্সিলটা আগে ইউজ করবে, ঠিক আছে? তাই পেন্সিল ইরেজারটা নিয়ে যাবে অবশ্যই। তারপরে চলে আসি OMR সিট ও কোয়েশ্চেন পেপার পূরণ করার আগে। তো OMR সিট এবং কোয়েশ্চেনপত্র পূরণ করার আগে কী কী করণীয়, তো প্রথমত বলেছি OMR সিটে কী করবে। দেখো, OMR সিট যদি নষ্ট বা ছেঁড়া থাকে সেটা আগে দেখো ভালো করে, যখন পেয়ে যাচ্ছ তখন নষ্ট বা ছেঁড়া আছে সেটা আগে দেখবে। দ্বিতীয়, পেছনে ওই যেটা মেন OMR সিট আছে তার পেছনে একটা কার্বন কপির জন্য একটা পিসটা থাকে, ওটা আছে কিনা ভালো করে দেখো, না থাকলে কী করবে, যদি সঠিক না থাকে তা পূরণ করার আগে যে ইনভিজিলেটর থাকবে অর্থাৎ যে টিচার থাকবে, রেসপন্সিবল টিচার থাকবে, তাকে বলে তোমার সেই OMR সিটটা পরিবর্তন করে নাও, তাহলে এটা কিন্তু আগে ভালো করে দেখে নেবে। দ্বিতীয় হচ্ছে কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন পেপারটা ছেঁড়া বা নষ্ট থাকলে প্রশ্নপত্র সিল না কেটে, দেখো প্রশ্নপত্র সিল করা থাকে, ওটা সিল কাটবে না, সিল না কেটে ইনভিজিলেটর বলে ওটাকে পরিবর্তন করে নাও, বোঝা গেল? নেক্সট আসি, বলছে OMR সিট সহজে পূরণ করার উপায় কী, অর্থাৎ আমরা যে OMR সিটটা পাবো ওটাকে সহজে পূরণ করার উপায় কী কী। দেখো, প্রথমে কী করতে হবে, অ্যাডমিট কার্ড দেখে, অ্যাডমিট কার্ড দেখে
সব কিন্তু ক্যাপিটাল লেটারে ওই মার্কশিটটাকে সঠিক ও সাবধানে লিখতে হবে। তাহলে কি হলো, অ্যাডমিট কার্ড দেখে করবে, নিজের মন থেকে করবে না, একেবারে অ্যাডমিট কার্ডে যা রয়েছে তা দেখে সব ক্যাপিটাল লেটারে করবে। শুধুমাত্র ওই এমআরসিতে তোমার সিগনেচার একটা নিচে থাকবে, ওইটা তোমার নিজের যেরকম নর্মালি হয়ে থাকে সিগনেচার সেটা করবে, বাকি কিন্তু ক্যাপিটালে। তারপর দেখো অত্যন্ত মনোযোগে অ্যালফাবেট ও নাম্বার যেরকম থাকবে, যেমন অ্যালফাবেট কোথায় থাকবে, তোমার নামে থাকবে, এবং নাম্বার যেখানে আছে, নাম্বার যেরকম তোমার রোল নাম্বার হতে পারে বা তোমাদের যে সিরিজ, তোমাদের যে সাবজেক্ট কোড, এই জায়গায় নাম্বার থাকবে, তো সেই নাম্বার অনুযায়ী সঠিক ঘরে প্রথমে পেন্সিল দিয়ে দাগ মেরে ফেলো। ঠিক আছে, ধরো আমার টু হয়েছে, টুর ঘরে পেন্সিল দিয়ে দাগ মারবে, ঠিক আছে, এবং তারপরে দাগ মারা শেষ হয়ে গেলে ব্ল্যাক বল পেনের মাধ্যমে সেগুলোকে গোল করো। ঠিক আছে, ভুল করা যাবে না, ওকে, সময় দিয়ে করো কিন্তু ভুল করা যাবে না, কারণ ওএমআর সিটটা আগে পেয়ে যাচ্ছ, তাই ধৈর্য ধরে আগে থেকে করে নাও। ঠিক আছে, প্রশ্নপত্র পাওয়ার আগে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ এটা কিন্তু তোমার পরীক্ষার সময়ের মধ্যে পড়ছে না। তারপরে দেখো গোল ঘোরানো কী করবে, বাইরে থেকে ভেতরের দিকে গোল ঘুরিয়ে আসতে হবে। ধরো মনে করো এইটা একটা সার্কেল, তো এটা গোল দিয়েছে, তো তোমার রাউন্ড করা কিন্তু বাইর থেকে আসবে, ঠিক আছে, এরকম বাইর থেকে ভেতরের দিকে আসবে, দিলে কী হবে, তাহলে ঘরের বাইরে বেরিয়ে যাবে না। ক্লিয়ার? নেক্সট, যদি কোনো প্রশ্নের উত্তর আগে গোল ঘোরানো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পরে মনে হচ্ছে ভুল হয়েছে, ঠিক আছে, ভুল হয়েছে, তখন কিন্তু পরিবর্তন আর তুমি করতে চাইলেও পারবে না। ঠিক আছে, কারণ কি, তাই নইলে যদি তুমি পরিবর্তন করো তাহলে কি হয়, দেখো বলেছি এটাকে, তাই বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর তখনই আন্দাজ করে ফাইনালি ভেবে করে নিতে হবে। ঠিক আছে, তখন যদি ভুল মনে হচ্ছে আন্দাজে করতে হবে, আন্দাজে করে নাও, কিন্তু একটাই করতে হবে, কিন্তু যদি তুমি প্রথমে একটা করে নাও তারপরে আবার মনে হচ্ছে তখন কি হবে, নইলে দুটি অপশানে যদি গোল করো তাহলে কিন্তু উত্তরটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, দুটো যদি করে দাও তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। লাস্ট, ওয়েমার সিটে প্রথম থেকে একটি প্রশ্ন একটি ওয়েমার সিটে গোল ঘোরানোর সময় সাপেক্ষ, মানে একবারে ধরো একটা প্রশ্ন হয়েছে, একটা প্রশ্ন তুমি কিন্তু ওয়েমার সিটে গোল ঘোরাচ্ছ, দ্বিতীয় প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন গোল ঘোরাচ্ছ, তো বলছি যে ওয়েমার সিটে প্রথম থেকে একটি প্রশ্ন একটি ওয়েমার সিটে গোল ঘোরানো কিন্তু সময় সাপেক্ষ, মানে এরকম করে কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই কি বলছি, প্রশ্নপত্রে সঠিক উত্তরগুলি, যে প্রশ্নপত্র প্রশ্ন যে পেপারে, সেখানে সঠিক উত্তরগুলি পেন্সিলে দাগ মেরে, প্রথমে পেন্সিলে দাগ মেরে নাও, যে একের দাগে অপশান বি দাগ মেরে নাও ঝটপট করে, তারপরে শেষে পূরণ করা ভালো। ঠিক আছে, শেষে সবার শেষে পূরণ করবে, হ্যাঁ কোথায় গেল, চলে গেল একটা পেজ, শেষে পূরণ করবে। তবে তবে মাথায় রাখার ব্যাপার হচ্ছে যে তার জন্য ন্যূনতম শেষে কিন্তু এই টাইমটা রাখতে হবে, 15 থেকে 10 মিনিট কিন্তু তোমাকে রাখতে হবে। তুমি শুধু দাগ মারতে মারতে অনেক সময় করে ফেললে লেখা আর লাস্টে দেখা গেল ওই মার্কশিট পূরণ করার জন্য সময় নেই, তাই লাস্টে ন্যূনতম 15 থেকে 10 মিনিট সময় কিন্তু রাখতে হবে। ঠিক আছে, যদি এই পদ্ধতিতে যাও। নেক্সট আসি যে পেপার ওয়ানে টাইম কিভাবে আমি স্মার্টলি ব্যবহার করব। দেখো এর জন্য টেকনিক, প্রথমে অতি সহজ ও কয়েক সেকেন্ডে উত্তর হবে, মানে জাস্ট দেখলে যে উত্তর এটা হবে এরকম কয়েক সেকেন্ডে যদি করা যায়, এমন কিছু যদি ইউনিট থাকে সেগুলি আগে শুরু করতে হবে। যেমন টিচিং অ্যাপটিচিউড, টিচিং অ্যাপটিচিউড এমন একটা ইউনিট যেখানে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে উত্তর আসবে। ঠিক সেরকমভাবে কমিউনিকেশান, কমিউনিকেশানেও এগুলো কিন্তু টার্ম রিলেটেড, বা এটা কোন কমিউনিকেশান, সেটা কমিউনিকেশান, কোন কমিউনিকেশান, এখানে কোনটা ডিস্টার্ব করাচ্ছে, কোনটা এখানে কে সেন্ডার, বা এখানে ফিডব্যাক কী হতে পারে, তো এগুলো সব কিন্তু পাতিক অ্যান্সার থাকে কমিউনিকেশান থেকে। ঠিক সেরকমভাবে আইসিটি, কোনটা হবে না কী হবে, তো এগুলো কিন্তু টার্ম বেসিস, মানে একটা এক চান্সে উত্তর হবে। ঠিক সেরকমভাবে হায়ার এডুকেশানও, কবে হয়েছে, কে করেছে, এগুলো থাকে, তো এগুলো কিন্তু ফ্যাক্ট বেসিস, মানে ফ্যাক্ট মানে হচ্ছে উত্তর একসঙ্গে আসবে, এক সেকেন্ডে বা 2 সেকেন্ডে আসবে, না আসবে তো নেই, তো এইরকম যে এগুলো হচ্ছে ফ্যাক্ট বেসিস, তো এগুলো হচ্ছে অতি সহজ। যেরকম পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে তোমার ওই পরিবেশবিদ্যা নিয়ে, পরিবেশবিদ্যাও নিয়েও আমরা কিন্তু সেগুলো ফ্যাক্ট বেসিস। এবং ঠিক একই রকমভাবে রিসার্চ অ্যাপটিচিউড, কোনটা কোন রিসার্চ, কোন ডাটাটা কীভাবে করা হয়ে থাকে, ঠিক আছে, কোনটা কী ম্যাথড, হ্যাঁ, তারপরে রিসার্চের ধাপগুলি কী কী, এগুলো সব কিন্তু খুব অনায়াসে। তবে এই যে লাস্টে দুটো ইউনিট, রিসার্চ অ্যাপটিচিউড এবং লজিক্যাল ইউনিট, আমি তার জন্য 1 মিনিট বেশি টাইম দিতে বলবো। ঠিক আছে, এগুলো কিন্তু
একেবারে চুটকির মধ্যে হবে এই 5টা ইউনিট। তাই দেখো 3 মিনিট 3 মিনিট করে দিয়েছি আমি, কিন্তু বেশি ধরেছি এগুলো 3 মিনিট। আমি বললাম কি এগুলো সেকেন্ডে হয়ে যাবে, অর্থাৎ এগুলো 10 সেকেন্ডে হওয়ার কথা। তো 10 সেকেন্ডে যদি ওই 5টা হলো 50 সেকেন্ড, তো আমি সেখানে 3 মিনিট অতিরিক্ত ধরেছি, কিন্তু এগুলো এগুলো সব অতিরিক্ত ধরেছি। এবং রিসার্চ অ্যাপ্টিটিউড এবং লজিক্যাল ইউনিট যদি তোমরা এগুলোতে কম টাইম লাগাও, তাহলে এখানে একটু বেশি টাইম লাগাতে পারবে, 4 মিনিটের জায়গায় 5 মিনিট বা 6 মিনিট লাগাতে পারবে। তো আমার মোটামুটি এই 7টি ইউনিট থেকে যেন আমার 23 মিনিটে কাজ হয়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট যাই, তারপরে হচ্ছে এবারে হচ্ছে ভাবনাযুক্ত ইউনিট, যেগুলো ভাবতে হবে সেই ইউনিটগুলো বুঝে সমাধান করে উত্তর করা হয়, যেমন কি ম্যাথমেটিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন এবং লাস্টে রিডিং কম্প্রিহেনশন। তো এগুলো দেখো ম্যাথমেটিক্যাল দেখে 7 মিনিট দিয়েছি আমি, এগুলো বেশি ধরবো, যদি তোমরা সেগুলোতে কম দাও, ডিআইতে একটু বেশি লাগবে দিলাম, রিডিং কম্প্রিহেনশনে একটু বেশি লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু ট্রিক, আমি কিন্তু ট্রিক শিখিয়েছি প্রত্যেকটার, প্রত্যেকটার কিন্তু আমি সমাধান তোমাদের করেছি। তাই আমি পুনরায় বলবো এই মুহূর্তে তো আর কিছু করার নেই, জাস্ট কনসেন্ট্রেশন রাখো। তো আমি এইগুলোকে আমি কত ধরেছি, 22 মিনিট, ওকে। আর শেষে ওএমআর সিটটাকে ধৈর্য ধরে পূরণ করো, ঠিক আছে, কারণ হচ্ছে চট জলদি করতে গিয়ে আমরা ভুল জায়গায়ও কিন্তু আমরা অপশান মেরে দিই, তাই না, গোল ঘুরিয়ে দেবো। তাই ভালো করে 10 থেকে 15 মিনিট এটাকে সময় দাও। তো দেখো 23, 22, 15 করলে আমাদের 60 মিনিট হচ্ছে। তো এই টেকনিক ইউজ করো, খুব ইজিলি হয়ে যাবে। আর দ্বিতীয় পত্র, সেই দ্বিতীয় পত্র তো টাইম রয়েছে 2 ঘন্টা, আশা করি তোমাদের ওখানে সমস্যা হবে না। তবে যেই পদ্ধতি বললাম শেষে করো, ভালো হয়, না হলে দ্বিতীয় পত্র যেহেতু অনেক সময় আছে তাই প্রথম থেকেও করতে পারো, অসুবিধে নেই। এবারে আমার লাস্টের মেসেজ দেখো, দেখো এটা একটা পরীক্ষা, ঠিক আছে, কোনো পরীক্ষার তোমার যতটুকু প্রিপারেশন হয়েছে তার উপর, তার বেস্ট করে তোমার এক্সপিরিয়েন্সের উপরে হচ্ছে। তাই ডোন্ট স্ট্রেস, স্ট্রেস একদম নয়, মাথায় একদম চাপ দেওয়া যাবে না, ডু ইউর বেস্ট, তুমি তোমার এক্সপার্টাইজ করো, এক্সাম হলটা তোমার, ওখানে তুমি স্ট্রেসে কেন পড়বে, তুমি যা জানো তাই করবে। আর তাই ফরগেট দ্য রেস্ট, এরপরে কী হবে না হবে এগুলো সব ভুলে যাও, ঠিক আছে, জাস্ট এটা একটা এক্সাম, এক্সাম দেবো, এটা তোমার এমন কিছু নয় যে তোমার জীবনটা শেষ করে দেবে, এটা হচ্ছে তোমার কাছে একটা জার্নি, ঠিক আছে, যেই জার্নিটাকে সফল করতে হবে, ঠিক আছে। তাই ভবিষ্যতে কি সাকসেস হচ্ছে না হচ্ছে ওগুলো ভাবো না, জাস্ট যে প্রশ্নটা পাচ্ছ সেই প্রশ্নটাকে তুমি এক্সপার্টাইজলি ভাবে সলভ করো, ঠিক আছে, ওখানে বেশি বুদ্ধি খাটাও, ঠিক আছে, এগুলো করো। তারপর বলেছে ট্রাস্ট ইউরসেলফ, নিজের উপর ভরসা রাখো, ইউ নো মোর দ্যান ইউ থিঙ্ক ইউ ডু, তুমি যেটা মনে করো বা তোমরা যেটা মনে করো তোমরা করতে পারবে, কিন্তু তার থেকেও তোমরা বেশি জানো। দেখবে পরীক্ষার হলে তোমরা হয়তো যা ভাবছো যে আমি এইটুকু প্রিপারেশন করে গেছি কী হবে, কিন্তু দেখবে অনেক ভালো ভালো অনেক সঠিক উত্তর করে দিয়ে আসবে। তোমাদের WB সেট হচ্ছে তোমাদের জন্য, তোমাদের তোমরাই WB সেট পাবে, WB সেট কোয়ালিফাই করবে। তাই অল দ্য বেস্ট জানাচ্ছি, সবাই ভালোভাবে এক্সাম দাও, ঠিক আছে, কোনো টেনশনের কিছু নেই, তোমরা সবাই সুস্থভাবে সাবধানে যাও এবং সুস্থভাবে সবাই ফিরে এসো, হ্যাঁ, এই কামনা করি, সবাই ভালো থেকো এবং অল দ্য বেস্ট, পরীক্ষা খুব 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 ভালো হোক।